আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএইআরএ তে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কয়টি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা কত, আবেদনের ফি কত টাকা, আবেদন শুরু কত তারিখ থেকে এবং আবেদনের লিঙ্ক এবং আবেদনের শেষ তারিখ কবে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, জনসভা ইউটিউব চ্যানেলে যে সকল নিত্য নতুন চাকরির আপডেট খবর প্রকাশ করা হয় তা অবশ্যই সত্য এবং আমরা চেষ্টা করি যে আপনাদের মাঝে সঠিক তথ্যগুলো উপস্থাপনা করার জন্য। আপনারা চাইলে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট খবর পেয়ে থাকবেন। তো বন্ধুরা, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারিখ 14/03/2021 তারিখে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তারা কী কী পদ রয়েছে এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, তার বিস্তারিত সহ কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন তারও বিস্তারিত আলোচনা করব। যে আবেদনের ফর্মটি আপনারা কীভাবে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং কী কী প্রয়োজন আপনাদের তার বিস্তারিত এখন A to Z এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য অস্থায়ীভাবে রাজস্ব খাতে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার 1 পদের নাম সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আপনার বেতন হচ্ছে 35,000 থেকে 67,000, পদের সংখ্যা 10 জন, 10টি লোক নেওয়া হবে, বয়স অনুর্ধ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, সংশ্লিষ্ট বিষয়ে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা রসায়ন ভূত বিষয়ে PhD ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন ক্রমিক নাম্বার 2 সিনিয়র ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার্স, আপনার পদের সংখ্যা 2 জন, 2 জন লোক নেওয়া হবে, বয়স অনুর্ধ 35 বছর। তো শিক্ষাগত যোগ্যতা দেখেন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে PhD ডিগ্রি থাকতে হবে। তো এখানে আরও কিছু দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা এগুলো দেখে আসতে পারেন। তারপর দেখেন 3 নম্বর সিনিয়র ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, 35,000 থেকে 67,000 টাকা বেতন, পদের সংখ্যা 2 জন, বয়স অনুর্ধ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে PhD ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন 4 নম্বর সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পদের সংখ্যা 2, বয়স অনুর্ধ 35 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে PhD ডিগ্রি থাকতে হবে। তারপর ক্রমিক নাম্বার 5 সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার, পদের সঙ্গে 1জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE বিষয়ে PhD ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন 6 নম্বর সিনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, পদের সঙ্গে 1জন লোক নেওয়া হবে, বয়স সর্বোচ্চ আপনার 35 বছর হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে PhD থাকতে হবে, অথবা আরও এখানে দেওয়া আছে দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে এম ফিল সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 0-3 বছর বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর 7 নম্বর দেখেন সিনিয়র ইঞ্জিনিয়ার, পদের সঙ্গে 1জন, বয়স সর্বোচ্চ 35 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ে PhD থাকতে হবে। তো তারপর দেখেন 8 নম্বর সায়েন্টিফিক অফিসার, পদের সংখ্যা 4জন লোক নেওয়া হবে, বয়স অনুর্ধ 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা রসায়ন ভূপ্রবৃত্তিক ভূতন্ত বিষয়ে থিওসি সহ প্রথম শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা স্নাতক সম্মান হতে হবে।
তারপর 9 নাম্বার দেখেন ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার্স আপনার বেতন 22000 থেকে 53000 পদের সংখ্যা একজন একটি লোক নেওয়া হবে এই পদে 9 নাম্বার পদে একটি জন লোক নেওয়া হবে অনূর্ধ্ব 30 বছর বয়স হতে হবে তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার্স বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে সকল পরীক্ষায় প্রথম বিভাগ এবং শ্রেণী বা সমমানের সিজিপিএ সমতীর্ণ হতে হবে 10 নাম্বার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের সংখ্যা 2 জন বয়স 30 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা ডিগ্রি থাকতে হবে তো 11 নাম্বার 12 নাম্বার ইঞ্জিনিয়ার কম্পিউটার পদের সংখ্যা 1 অনূর্ধ্ব বয়স 30 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নাম্বার 13 ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বেতন 22000 থেকে 53060 পদের সংখ্যা একটি অনূর্ধ্ব বয়স 30 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তো তারপর দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি BAERA.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দানোর শুরু তারিখ 22/03/2021 10টা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানোর শেষ তারিখ 21/04/2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টা মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো এখানে আরো বেশ কিছু নিয়ম রয়েছে তো যেমন দেখেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর 380 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে তো এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেওয়া আছে BAERA.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে সার্কুলারটি আপনারা দেখে আসতে পারেন তো সার্কুলার দেখার জন্য আপনারা অবশ্যই এখানে ক্লিক করতে হবে সার্কুলার ক্লিক করার পর আপনি এখান থেকে সেই সার্কুলারটা আপনারা দেখে আসতে পারবেন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং এবং কিভাবে আপনারা সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তার জন্য অবশ্যই আপনাদের সেই ইয়েতে ক্লিক করতে হবে তো দেখেন এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনারা কোন বিষয়ে আপনারা সেই আবেদনটি করবেন বা সেটি সিনিয়র আপনি এখান থেকে দেখে যেটা আবেদন করবেন সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে তো আমি দেখেন ইঞ্জিনিয়ার কম্পিউটার এই বিষয়ে আবেদন করবেন যার কারণে অবশ্যই এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটা আপনারা কীভাবে সম্পূর্ণ A to Z ফিল আপ করবেন এই নিয়ে ইতিমধ্যে আমার আরও একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন তো এখানে আমি কিছু বলে দিচ্ছি তারপর দেখেন অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম জন্ম তারিখ প্লেস অফ বার্থ যে আসলে জন্মগ্রহণ করেছেন আপনার যে জেলায় সেই জেলার জন্মস্থান এখানে দিয়ে দেবেন জেন্ডার মেল মেল ফিমেল ফিমেল এবার A to Z আপনার সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন তো বন্ধুরা এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি তবে বন্ধুরা আপনাদের যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে অথবা আমার মেসেঞ্জারেও লক করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ